হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। সো গাইস, এই প্রথমবার আমি তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম, তবে আমার ভয়েস নিয়ে। সো কিছুদিন যাবৎ আমার পরীক্ষার কারণে আমি তোমাদের সামনে একটা ভিডিও আনতে পারিনি, যার কারণে পরীক্ষার মাঝেও এক ফাঁকে যখন গেম খেলছিলাম সেই ফাঁকে ভাবলাম তোমার জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি। সো আজকে তোমার জন্য এই ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে বিএনসিসি কী জিনিস। আমরা এতদিন ধরে বিএনসিসি আর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের ভিডিও নিয়ে আসছিলাম, তবে বিএনসিসির ভিডিও খুব একটা কম নিয়ে আসতেছিলাম। আজকে ভাবলাম তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসি। আজকে ভিডিওর টপিক বিএনসিসি কি, আসলে এই জিনিসটা কি? আমাদের সবার মাথায় একটাই মাথা ব্যথা, বিএনসিসি কি জিনিস। তো আজকের এই ভিডিওটি তোমরা ফুল ওয়াচ করো, তাহলে তোমরা জানতে পারবা বিএনসিসি কি জিনিস। তো গোটা ভিডিওটি দেখার তোমাদের একটা একটি অনুরোধ থাকলো। তোমরা দেখছো মিলিটারি অফ বিএনসিসি ইউটিউব চ্যানেল। তো চলো আজকে ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে বলে রাখি, বিএনসিসি এর পূর্ণ অর্থ হলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্পস, যাকে শর্টকাটে বিএনসিসি বলা হয়। বিএনসিসি হলো বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় হাত। শুধু সেনাবাহিনী নয়, এটি বিমান বাহিনীও এবং নৌবাহিনী সব বাহিনীতে বিভক্ত রয়েছে। তো কী কী বিভক্ত রয়েছে সেটা আমি তোমাদেরকে এখন বলব। আমাদের এই বাংলাদেশে মোট তিনটি বাহিনী রয়েছে, একটি হলো সেনাবাহিনী, দ্বিতীয় নৌবাহিনী, তৃতীয় বিমান বাহিনী। তো এই তিনটা বাহিনীর স্বীকৃতিতে তৈরি হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ফোর্স বিএনসিসি, যেখানে তোমরা দেখবা বিএনসিসি ক্যাডেটের তিনটা ইউনিফর্ম রয়েছে। আমার ভিডিও স্ক্রিনে তোমরা দেখা পাচ্ছ এখানে তিনজন ক্যাডেটকে, একটি হলো বিমান বাহিনী, একটি সেনাবাহিনী আর একটি নৌবাহিনী। এখন তোমরা এখানে খাকি কালারের যে পোশাকটি দেখা পাচ্ছ এটি হলো সেনাবাহিনীর ক্যাডেট, এখানে নীল কালারের যেটি দেখা পাচ্ছ এটা হলো বিমান বাহিনীর ক্যাডেট, আর এখানে সাদা কালারের যেটি দেখা পাচ্ছ এটা হলো নৌবাহিনীর ক্যাডেট। তো আশা করি তোমরা ভাগটা বুঝতে পেরেছো, তবে তাদের সবারই কাজ একই। বাংলাদেশ সেনাবাহিনীর যে ড্রিলগুলো দেখো সেই ড্রিলগুলো এই বিএনসিসির ট্রেনিং হিসাবে ধরা হয়। দেশে যখন কোনো এক শত্রু দ্বারা যুদ্ধ হবে অথবা বাংলাদেশের উপর যখন কোনো একটা দেশ আক্রমণ করবে, তখন বাংলাদেশ আর্মির সাথে বিএনসিসির ক্যাডেটরাও যুদ্ধে অংশগ্রহণ করবে, তবে তারা বাংলাদেশ আর্মির পিছনের দিকে থাকবে। এক কথায় বলতে বাংলাদেশ সেনাবাহিনীরা তারা সামনে যাবে এবং বিএনসিসিরা তাদের পিছু পিছু যাবে, তবে সবাই যুদ্ধ করতেই আগাবে। বাংলাদেশে মোট বিএনসিসির সংখ্যা হলো 25,000-এর প্লাস, এটা আনুমানিক সেই 2-3 বছর ধরে আসছে। তবে 25,000 প্লাস বলতে 25,000-এরও বেশি ক্যাডেট রয়েছে এই বাংলাদেশে। বর্তমান যদি আনুমানিক মানে বর্তমানে যে সংখ্যাটি বলতে গেলে বাংলাদেশে প্রায় 1,00,000-এর কাছাকাছি ক্যাডেট রয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্স বিএনসিসি এটি একটি কোনো সামরিক বাহিনী, এটি একটি সামরিক বাহিনী, তবে এটা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে থাকে। প্রতি বছর বিএনসিসির আর্মির মতো একটি ক্যাম্প হয় এবং বিএনসিসিতে ভর্তি হতে গেলে তুমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে থাকো সেখানে একটা প্লাটুন থাকা লাগবে। এখন বলি প্লাটুন কী জিনিস। প্লাটুন হলো একটি অফিস যেখানে বিএনসিসি ক্যাডেটরা ভর্তি হবে, যেই শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সেখানে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিএনসিসিতে ভর্তি হতে পারবে। এখানে জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশনের ভাগ রয়েছে। যারা স্কুল থেকে ভর্তি হয় তারা হলো জুনিয়র ডিভিশন, এবং যারা কলেজ ইউনিভার্সিটি থেকে ভর্তি হয় তারা হলো সিনিয়র ডিভিশন। আর এই বিএনসিসিতে অফিসার পদ রয়েছে। সবচেয়ে ছোটো পদ যেটা অফিসারের মধ্যে যেটা ছোটো পদ সেটা হলো লেন্স কর্পোরাল, তারপর দ্বিতীয় যেটা মানে লেন্স কর্পোরাল থেকে বড়ো এক র্যাঙ্ক বড়ো যেটা সেটা হলো ক্যাডেট কর্পোরাল, আর এর থেকেও বড়ো যেটা সেটা হলো সার্জেন্ট, আর সার্জেনের পর হলো সিইউও, যাকে সিও বলা হয়। সিওর পূর্ণ অর্থ হলো ক্যাডেট আন্ডার অফিসার। সো আমিও একজন বিএনসিসি ক্যাডেট, আমার র্যাঙ্ক হলো সার্জেন্ট। যারা বিএনসিসিতে ভর্তি হয় এবং বিএনসিসি যারা যে শাখার সেই শাখার তারা সেই শাখার বাহিনীতে যোগদান করতে পারে অতি সহজেই। যেমন আমি সেনা শাখার ক্যাডেট, আমি সেনাবাহিনীতে অতি দ্রুতই চাকরি পেয়ে যাব, তবে আমার পড়ালেখাটা খুব ভালো করতে হবে। বিএনসিসিতে ক্যাম্প করলে যে সার্টিফিকেটটা থাকে সেই সার্টিফিকেটের মূল্য অনেক বেশি।
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আমার পরবর্তী ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য যে সাবস্ক্রাইব অবশ্যই করবা এবং লাইক বাটনটাতে ক্লিক করবাই করবা গাইস। তো তোমার সামনে দেখা হবে আরও একটা নতুন কোনো একটা ভিডিওতে অথবা কোনো একটা রিল ভিডিওতে। তো গাইস চ্যানেলটিকে অবশ্যই তোমরা মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করবা, কারণ সামনে আমার একটি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে তোমরা যদি আমার 50 জন সাবস্ক্রাইবার পূরণ করে দাও তাহলে আমি সেই ক্যাম্পে একটি ব্লগ নিয়ে আসবো। ক্যাম্পে কখন কী কী হয় না হয় সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আমার 50 সাবস্ক্রাইবারটা তোমরা অবশ্যই করে দেবে আশা করি। তো বাই বাই।